খুবই চমৎকার একটি ল্যাপটপ, মাইক্রোফাইবার বডি, এই যে 360 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন, আর এটা কিন্তু ফোর ফিঙ্গার লগে দিয়ে এসপিতে ম্যাকবুকের ফিল পেতে হলে কিন্তু এই ল্যাপটপটা আপনাকে কিনতেই হবে। টাচপ্যাডটা একদম দেখতে পাচ্ছেন ম্যাকবুকের মতো শাইনিং প্যাড দেওয়া আছে, 16 জিবি র্যাম দেওয়া আছে, 8 জিবি গ্রাফিক্স কার্ড বিল্ট ইন পাবেন আর 1 জিবি ডেডিকেটেড পাবেন। ডাবল ক্যামেরা, ফেস লক সেন্সর সহ কিন্তু ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে সব কিছুই পাচ্ছেন এই ল্যাপটপটিতে। এটা কোর i5-এর 8th generation, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসএসডি, 4 জিবি বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, সাথে কিন্তু অরিজিনাল চার্জার, পাওয়ার কর্ড, ব্যাগ, মাউস সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক, নতুন বছর শুরু হয়ে গেছে, যারা ল্যাপটপ কিনতে চান, তো ল্যাপটপ কেনার আগে কিন্তু অনেকেই ভাবেন যে ভাই আসলে ল্যাপটপ কিনবো কোথা থেকে কিনবো। দেখা যাচ্ছে আমরা কিন্তু 2000 টাকা কমে পেলে কিন্তু আসলে কিনে ফেলি। তো ল্যাপটপ কেনার আগে কিন্তু অবশ্যই ল্যাপটপটা ফ্রেশ কিনা, ল্যাপটপটা তো যেহেতু আর আপনি একদিনের জন্য কিনবেন, একটা ল্যাপটপ কিনবে সবাই চায় যে 2, 4, 5, 10 বছর অবশ্যই যাতে চালাতে পারি। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেখান থেকে ল্যাপটপ কিনবেন অবশ্যই এ গ্রেডের ল্যাপটপগুলো কেনার চেষ্টা করবেন। কারণ অনেকেই ভাই ল্যাপটপ নিয়ে যায়, দেখা যায় 2 মাস চালানোর পরে বলে ভাই চার্জ ব্যাকআপ ঠিক মতো পাচ্ছি না। তো এই ধরনের অনেকগুলো কমপ্লেন কিন্তু আমরা পেয়ে থাকি। তো অবশ্যই আপনারা চলে আসতে পারেন টেক ফ্লাইতে, আর আমাদের সাথে সুমন ভাই কিন্তু আছে। তো সুমন ভাই, অনেক প্রবাসী ভাই আছে যে ভাই আমি আমার বোনের জন্য নিতে চাই, বা আমার বাড়িতে ছোট ভাই থাকে, বা আমার দেখা যাচ্ছে একজনকে গিফট করতে চাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা তো তাদের মানে কুরিয়ারের যদি তারা হচ্ছে আগে মানে আমি 30,000 টাকার একটা ল্যাপটপ নিই, আগে কয় টাকা দেওয়া লাগে আপনাদের? 1,000 টাকা অ্যাডভান্স করলে হবে। মানে 1,000 টাকা অ্যাডভান্স করলে কি আপনারা? হ্যাঁ, কুরিয়ার করে মেমো সহ আমরা সবকিছু, ব্যাগ ট্যাগ সহ, গিফট সহ সবকিছু পাঠা দিব। আচ্ছা, কন্ডিশন থেকে ল্যাপটপ আপনার হাতে পাওয়ার পরে বাকি টাকা কন্ডিশনে পেয়ে। এবং আপনারা যদি চান যে ভাই আমি যে ল্যাপটপটা নিচ্ছি একটু আমি ভিডিও কলে দেখে নিব যে ল্যাপটপটা কতটা ফ্রেশ, তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে ল্যাপটপের নাম্বার আপনাকে যেটা দেওয়া হবে আপনি সেটাই কিন্তু নাম্বারটা রেখে দিবেন, আপনার কাছে ওই ল্যাপটপটাই চলে যাবে। এবং ঢাকার বাইরে অর্ডার করার কয়দিন সময় লাগে ভাই? 24 ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন। আচ্ছা, মানে আপনারা যদি অর্ডার করেন আজকে কালকের মধ্যে কিন্তু আপনার প্রোডাক্ট হাতে চলে যাবে। তো অনেক অনেক ল্যাপটপ আছে, যারা সরাসরি আসতে চান আমরা সবাইকে বলি ভাই সরাসরি আসতে পারলে সবচেয়ে ভালো, আপনারা চলে আসতে পারেন। এটা হচ্ছে দেখা যায় এলিফ্যান্ট রোড এরিয়াতে, বাটা সিগন্যাল বলে, বাটা সিগন্যালের পাশেই সাহারা ট্রপিক্যাল সেন্টারের, এটা হচ্ছে লিফটের 11-12 তলায় দোকান, মানে এটা হচ্ছে যেহেতু অফিস, অফিস নাম্বার হচ্ছে 1202। তো এখানে আসলে আপনারা সুমন ভাইকে পেয়ে যাবেন। আপনাদের জন্য মঙ্গলবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে, সকাল 10:30 থেকে রাত 8-9 পর্যন্ত তারা কিন্তু থাকে। তো বর্তমানে অনেক অনেক ল্যাপটপ আছে, এখানে আসলে হয় কি আপনি 100টা দেখে একটা পছন্দ করে নিতে পারবেন। এবং নতুন বছর উপলক্ষে আপনার সবগুলো ল্যাপটপে 2 থেকে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। কী কী আছে সব কিছুই আজকের এই ভিডিওটাতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো বিস্তারিত অ্যাড্রেস জানবো, আমাদের সাথে আজকে রয়েছে সুমন ভাই। সুমন ভাই কেমন আছেন? যতটুকু সম্ভব সবকিছুতে অফার, বিশাল মূল্য ছাড়। আচ্ছা, এই ল্যাপটপ গুলো ভাই যদি নিতে চায় আপনাদের সরাসরি কি অফিসে এসে দেখে নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। আসতে হলে কিভাবে আসতে হবে? আমাদের শপ লোকেশনটা হলো ঢাকা এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, বাটা সিগন্যাল মোচড়ে আসলেই বাটা জুতার যে শোরুমটা, এফএক্স এর শোরুমটা, ওই বিল্ডিং এর লিফটের 11, আচ্ছা, সাহারা ট্রপিক্যাল সেন্টার, লিফটের 11 তে আসলে 1202 নম্বর শপে আসলে কিন্তু আপনার টেক ফ্লাইটে পাবেন। আচ্ছা, আপনাদের এটা কি 7 দিনে খোলা থাকে? মঙ্গলবার দিন সাপ্তাহিক বন্ধ থাকে, আর এছাড়া সব দিনে খোলা থাকবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আচ্ছা, যারা ঢাকার বাইরের কাস্টমার আছে তারা কিভাবে ল্যাপটপ গুলো? ঢাকার বাইরে যারা আছেন তারা, বা বাইরে থেকে বিদেশে যারা থাকেন, নিজের বোনের জন্য, ভাইয়ের জন্য ল্যাপটপ পাঠাবেন, ওই ক্ষেত্রে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকিটা ল্যাপটপ হাতে পাওয়ার পরে কন্ডিশনে পে করতে পারবেন। আচ্ছা, তো ভাই আজকে শুরুতে কোন ল্যাপটপ দেখাবেন আমাদের? প্রথমে যে ল্যাপটপ দেখাবো, আচ্ছা, একটা রিজনেবল প্রাইস, লো বাজেটের ভিতরে, মূলত যারা ফ্রিল্যান্সিং শিখছেন বা করবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা আচ্ছা, যেটা কোর i5-এর 4th generation এসপি রেডবুক সিরিজের 820G1। আচ্ছা, 820G1, কোর i5-এর 4th generation, 8 জিবি র্যাম থাকবে, 256 জিবি এসএসডি পাবেন, আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন। আচ্ছা, প্রাইস পড়বে মাত্র 18,000 টাকা। মাত্র 18,000 টাকা। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো ভাই? 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 1 মাসের যে কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নতুন আরেকটা ল্যাপটপ নিয়ে যাবেন। আচ্ছা, লাইফ টাইম, আজীবনের জন্য সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবে। আচ্ছা, ফ্রি পাবে, ওকে। আমরা তো 18,000 রেটে দেখলাম, এরপরে নেক্সট যদি আমরা, এরপর আরো একটা ল্যাপটপ দেখাবো, সেটা হলো ডেলের একটা ল্যাপটপ, এটা কম বাজেটের, একদম নতুন ল্যাপটপ বলবো, মেটাল বডি এটা। জি, মেটাল বডি। আচ্ছা আচ্ছা, ডেল ব্র্যান্ডের ল্যাপটপটাও কিন্তু 64 দেন ল্যাটিটিউড সিরিজ, বিজনেস সিরিজের 6440 মডেল। আচ্ছা আচ্ছা, এটা হলো কোর i5-এর 4th generation, আর র্যাম থাকবে 8 জিবি থাকবে,
256 GB SSD পাবেন, 4 GB বিল্ডিং গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। এটার প্রাইস পড়বে মাত্র 18500 টাকা। 18500 টাকা। ব্যাটারি ব্যাকআপ কেমন আসবে ভাই? মিনিমাম 3 ঘন্টা ব্যাকআপ গ্যারান্টি। আচ্ছা। টেস্টেড 4 ঘন্টা, মিনিমাম 3 ঘন্টা না থাকলে ল্যাপটপ চার্জ করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো এরপরে আমরা যদি আরেকটা ল্যাপটপ দেখি, এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হলো Dellery 6440, এটারই আরেকটা ভেরিয়েন্ট, সেটা হলো Core i7 ভেরিয়েন্ট। এটা Core i7 ভেরিয়েন্ট, ওকে। Core i7 এর 4th জেনারেশন, 8 GB RAM থাকবে, 256 GB SSD, 4 GB গ্রাফিক্স কার্ড, এটা তো পাচ্ছেন। আর কন্ডিশন যদি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখেন। সুপার ফ্রেশ কন্ডিশন, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাবল ব্যাটারি, এটা ব্যাটারি ব্যাকআপ কিন্তু 5 ঘন্টার উপর থাকবে। এই দুটো ব্যাটারি, এখানে একটা ব্যাটারি, আবার ভিতরে একটা ব্যাটারি আছে। ওয়াও, মানে যারা ব্যাটারি ব্যাকআপ বেশি চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। এই ল্যাপটপ, এটা প্রাইস পড়বে 20000 টাকা মাত্র। মাত্র 20000 টাকা। Core i7 এর ল্যাপটপ কিন্তু 20000 টাকা। Core i7 মাত্র 20000 টাকা। ওকে, এরপরে যদি আমরা যাই, এরপরে G5, যেটা আর কি 840G5। আচ্ছা, একটু আপডেট জানা চাচ্ছেন। জি, আপডেট মডেলটা যেটা, এটা হলো 840G5, Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM থাকবে, DDR4 2400 RAM থাকবে, আর 256 GB M.2 SSD পাবেন। সাথে কিন্তু এটা পারফরম্যান্সটা কিন্তু দারুণ, 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ মেমোরি দিয়ে পাবেন। মানে এক কথায়, যারা গ্রাফিক্সের কাজ করবেন, টুকিটাকি গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারছেন, করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ল্যাপটপটি, প্রাইস পড়বে মাত্র 33500 টাকা। 33500 টাকা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা কিন্তু দেখা যায় অনেক বেশি প্রাইস ছিল আগে, এখন আপনারা পেয়ে যাবেন মাত্র 637 দেওয়া ছিল। আচ্ছা, 33500 টাকা, ওকে। এরপরে যদি, এরপরে যেটা দেখাবো সেটা হলো G6, 840G6। আচ্ছা 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 আচ্ছা, এটা হলো Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM থাকবে, 256 GB SSD পাবেন, ডাবল ক্যামেরা, ফেস লক সেন্সর সহ কিন্তু ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে সব কিছুই পাচ্ছেন এই ল্যাপটপটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। 840G6 এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 35000 টাকা, মাত্র 35000 টাকা, একবারে রিজনেবল প্রাইস, একদম রিজনেবল প্রাইস। আচ্ছা, ল্যাপটপের সাথে কাস্টমারদেরকে আর কিছু দিচ্ছেন কিনা আপনারা? প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার তো অবশ্যই থাকবে, একটা পাওয়ার কর্ড পাবেন, আর একটা ব্যাগ, একটা মাউস অবশ্যই এগুলো থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো নেক্সট আমরা আরো একটা ল্যাপটপ দেখব, এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটাও কিন্তু খুব চমৎকার একটা ল্যাপটপ, এটা হলো Dell Latitude সিরিজেরই। এই ল্যাপটপগুলো কিন্তু আমরা কিন্তু গ্রেড এ কন্ডিশনের ল্যাপটপগুলো কিন্তু নিজেরা ইম্পোর্ট করে থাকি। আপনারা যদি, প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু গ্রেড এ কন্ডিশনের। এই যে দেখেন এই ল্যাপটপটি দেখেন, ওকে, একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ, এটা কিন্তু ইউজড ল্যাপটপ কেউ বলবে না, বলবে না। দেখেন এতটা ফ্রেশ, এতটা ফ্রেশ। এই ল্যাপটপটা হলো Dell Latitude সিরিজেরই একটা ল্যাপটপ, 5490, Core i5 এর 8 জেনারেশন। আচ্ছা, Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM থাকবে, 256 GB SSD পাবেন, 4 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, আর সাথে কিন্তু এটাও কিন্তু 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ মেমোরি দিয়ে। এই ল্যাপটপটা কিন্তু চমৎকার একটা ল্যাপটপ। আচ্ছা, এটার দাম কেমন থাকছে? 8 জেনারেশন ল্যাপটপ Dell এর মাত্র 30000 টাকা পাবেন। মাত্র 30000 টাকা, এটা কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস। আচ্ছা, 8 জেনারেশন ল্যাপটপ মাত্র 30000 টাকা, মাত্র 30000 টাকা, তবে Dell Latitude সিরিজের। আচ্ছা আচ্ছা, ওকে, এটাও দেখতে পারেন। এরপরে নেক্সট, এরপরে যেটা দেখাবো Lenovo 8 জেনারেশন একটা ল্যাপটপ দেখাবো, টাচ স্ক্রিন ডিসপ্লে, এটাও কিন্তু মোস্ট পপুলার একটা ল্যাপটপ, T480S, T480S টাচ স্ক্রিন, স্লিম ল্যাপটপ, একেবারে স্লিম, একদম একটা স্লিম ল্যাপটপ। এটা Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM থাকবে, 256 GB SSD, 4 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন, আর অবশ্যই এটাও কিন্তু 4 কোর 8 থ্রেড 6 MB ক্যাশ মেমোরি দিয়ে। আর কন্ডিশন যদি দেখে 180 রোটেট করার ফ্যাসিলিটিটা পাবেন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ, সুপার ফ্রেশ। এটাও কিন্তু 8 জেনারেশন ল্যাপটপ, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 32000 টাকা, 32000 টাকা, রেগুলার প্রাইস ছিল 37, তারপর 38 এরকম ছিল, এখন 32000 টাকা। টাচ স্ক্রিন ডিসপ্লে, টাচ স্ক্রিন মাত্র 32000, ওকে। এরপরে আমরা যদি দেখি, এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হলো 840G3, যারা বাংলাদেশের জাতীয় ল্যাপটপ বলে সবাই চেনে, মূলত ল্যাপটপ সম্বন্ধে যাদের মিনিমাম আইডিয়া আছে তারাও কিন্তু এই ল্যাপটপ সম্বন্ধে জানে। 840G3, এটা হলো Core i5 এর 6 জেনারেশন, 8 GB RAM থাকবে, 256 GB SSD, 4 GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাবেন, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ব্যাকলাইট, কিবোর্ড, FHD ডিসপ্লে, একেবারে সুপার ফ্রেশ, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপটি পারচেজ করতে পারবেন মাত্র 23800 টাকা। কি বলেন ভাই, 23800 টাকা, যেটা বাংলাদেশের জীবন, আমি বলবো যে আপনি হিসাব করতে গেলে দুবাইয়ের প্রাইসে বাংলাদেশে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো এরপরে আমরা 23800 টাকা, 23800 জিত্রি নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা, এরপরে যেটা দেখাবো এটা হলো স্পিরিট বুক সিরিজের একটা ল্যাপটপ, এটা হলো 8305, Core i5 এর 8 জেনারেশন, 8 GB RAM থাকবে, 256 GB SSD পাবেন, ব্যাকলাইট, কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস লক সেন্সর সহ ডাবল ক্যামেরা, আর একদম সুপার ফ্রেশ কন্ডিশন দিয়ে ল্যাপটপটি প্রাইস পড়বে মাত্র 33000 টাকা, মাত্র 33000 হলেই কিন্তু নিতে পারবেন, ওকে। আচ্ছা, এরপরে আমরা, এরপরে যেটা দেখাবো যাদের রাইজেন পছন্দ। আচ্ছা, রাইজেন, যাদের রাইজেন পছন্দ তাদের জন্য ল্যাপটপটা, এসপি এলিট বুক সিরিজের, এটা 745G5, যেটা Ryzen 7 Pro বলে, আর কি Ryzen 7 Pro। আচ্ছা, এই ল্যাপটপটাতে গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে 9 GB গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে।
8GB built-in পাবেন আর ডেডিকেটেড পাবেন হলো 1GB যেটা দিয়ে আপনারা গেম খেলার ক্ষেত্রে বলেন গ্রাফিক্সের কাজ বলেন সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন আর এটা গ্রাফিক্সটাও কিন্তু অনেক স্ট্রং গ্রাফিক্স যেটা AMD Radeon এর গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে Vega 10 সিরিজের আচ্ছা Vega 10 সিরিজের ওকে এটার প্রাইসটা বলেছেন হচ্ছে ভাই প্রাইস পড়বে মাত্র 41500 টাকা 41500 আচ্ছা 41000 16GB RAM দিয়ে কিন্তু 16GB RAM দিয়ে 41500 টাকা ওকে আচ্ছা এরপরে যারা বড় ডিসপ্লে এটা হলো বড় ডিসপ্লে 15.6 ডিসপ্লে এটা Ryzen এর একটা ল্যাপটপ আচ্ছা এটা হলো 755G5 Ryzen 7 Pro এই ল্যাপটপটা কিন্তু Ryzen 7 Pro আচ্ছা আচ্ছা এসপির 4 ফিঙ্গার লোগো দিয়ে দেখেন একবারে লেটেস্ট খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা হলো 16GB RAM দেওয়া আছে 8GB গ্রাফিক্স কার্ড বিল্ট ইন পাবেন আর 1GB ডেডিকেটেড পাবেন টোটাল 9GB গ্রাফিক্স কার্ড কিন্তু এই ল্যাপটপটা তো আপনারা পাচ্ছেন 15.6 নিউমেরিক কিবোর্ড সহ কিন্তু এই ল্যাপটপটা বাচ্চা পারচেজ করতে পারবেন আমাদের থেকে মাত্র 44000 টাকা আচ্ছা 44000 টাকা হলে কিন্তু আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে যে ল্যাপটপ দেখাবো এটা হলো এটাও কিন্তু খুব কমন একটা ল্যাপটপ 850G5 যারা মূলত গ্রাফিক্সের কাজ করেন বা বড় ডিসপ্লে যাদের অফিসের জন্য যারা নিচ্ছেন বা ফ্রিল্যান্সিং করবেন ওই ক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু একটু চমৎকার আচ্ছা 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 নিউমেরিক কিবোর্ড সহ 15.6 ডিসপ্লে 850G5 Core i5 এর 8th জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD পাবেন 4GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড সহ আর একদম কন্ডিশন যদি দেখে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে এটাও দেখতে প্রাইস পড়বে মাত্র 38000 টাকা 38000 টাকা মাত্র এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু 41000 ছিল আচ্ছা 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 ওকে তো এই ল্যাপটপটা দেখতে পারেন এরপর আমরা একটু আরো কিছু যে ল্যাপটপে যাই এরপরে যে ল্যাপটপটি দেখাবো X1 কার্বন আচ্ছা X1 কার্বন সারা বাংলাদেশে কিন্তু X1 কার্বনের কিন্তু প্রচুর ফ্যান আছে আচ্ছা আর ওই ক্ষেত্রে এটা কিন্তু অবিশ্বাস্য মূল্য যেটা বাংলাদেশে প্রথম দিচ্ছে X1 কার্বন 25000 টাকায় তাও আবার 8GB RAM 256 SSD দিয়ে কি বলেন ভাই মাত্র 25000 টাকায় রেকর্ড করার প্রাইস বলতে পারেন এটা হলো Core i5 এর 6th জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন FHD ডিসপ্লে আর কন্ডিশন যদি একটু দেখাই আপনাদেরকে সুপার ফ্রেশ মাত্র 25000 টাকায় X1 কার্বন গিফট করেন কেউ বুঝবে না যে এটা কি ইউজ ল্যাপটপ নাকি ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা বুঝবে না ওকে এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র 25000 টাকা আচ্ছা মাত্র 25000 টাকায় হলে X1 কার্বন আপনারা পাচ্ছেন কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবল আছে মিনিমাম 30 পিস থেকে বেছে আপনি নিতে পারবেন সো যত দ্রুত সম্ভব আগে আগে নিয়ে যাবেন তাহলে কোয়ান্টিটি বেশি পাবেন বেশি পিস থেকে বেছে নিতে গেলে নিজের কাছে ভালো লাগবে আচ্ছা ওকে এরপরে আমরা যদি যাই এরপরে আরো একটা ল্যাপটপ দেখাবো এরপরে এসপির আরো একটা ল্যাপটপ দেখাবো এটা কম বাজেটের ভিতরে একটা ল্যাপটপ যাদের 360 পছন্দ তাদের জন্য ল্যাপটপটি এটা হলো এসপি প্রোবুক সিরিজের 11G2 আচ্ছা 11G2 Core i5 এর 7th জেনারেশন 8GB RAM থাকবে 128GB SSD পাবেন ডাবল ক্যামেরা পাচ্ছেন এখানে একটা ক্যামেরা এখানে আরেকটা ক্যামেরা দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা আর খুবই চমৎকার একটা ল্যাপটপ মাইক্রোফাইবার বডি এই যে 360 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন আর সব ধরনের পোর্টে কিন্তু এটাতে অ্যাভেলেবল আছে টাইপ সি পোর্ট USB পোর্ট LAN পোর্ট HDMI সব ধরনের পোর্টে কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন ভলিউম বাটনটা কিন্তু সাইডে দেওয়া খুবই চমৎকার একটা ল্যাপটপ ওকে একদম লাইট ওয়েট যেটা ট্রাভেলিং করার জন্য খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এর প্রাইস পড়বে মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা Core i5 এর 7th জেনারেশন এসপি ল্যাপটপ কিন্তু আচ্ছা আচ্ছা ওকে এরপরে আমরা যদি আরো কিছু যাই এরপরে দেখাবো যেটা সেটা হলো Lenovo ThinkPad X1 Yoga টাচ স্ক্রিন এটাও কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর ডিমান্ড আচ্ছা আচ্ছা সবার অনেক পছন্দের একটা ল্যাপটপ এই ল্যাপটপটির কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আচ্ছা X1 Yoga এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে ওকে এই ল্যাপটপটা হলো Core i7 এর 8th জেনারেশন আচ্ছা Core i7 8th জেনারেশন 8th জেনারেশন RAM থাকবে 8GB 4GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন আর 512GB কিন্তু আপনারা Samsung বা Toshiba SSD অরিজিনাল SSD পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা কিন্তু চমৎকার এই যে কন্ডিশন দেখেন আচ্ছা একবারে ফ্রেশ দেখেন আর সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্টাইলিশ পেনটা থাকছে কিন্তু থিংকপ্যাডের অরিজিনাল পেন আচ্ছা আচ্ছা যেটা কি কিন্তু 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে কিন্তু চার্জ হয়ে যাবে টাচ পেন দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারছেন আচ্ছা আচ্ছা এই ল্যাপটপটা প্রাইস পড়বে মাত্র আচ্ছা এটা 45500 টাকা মাত্র 45500 টাকা হলে 45500 টাকা নিতে পারবেন আচ্ছা ওকে এরপরে কম বাজেটের ভিতরে একটা আছে এটা হলো Core i7 এর 6th জেনারেশন আচ্ছা Core i7 X1 Yoga Core i7 এর 6th জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD পাবেন আর এটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 360 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন আচ্ছা সাথে কিন্তু টাচ পেনটা পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন ওকে আর কন্ডিশন কিন্তু এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন FHD ডিসপ্লে পাচ্ছেন এই ল্যাপটপের প্রাইস পড়বে মাত্র 33500 টাকা 33500 টাকা X1 Yoga Core i7 এর 6th জেনারেশন আচ্ছা মাত্র 33500 টাকা ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ল্যাপটপগুলো নিতে পারবেন ওকে এরপরে আমরা যদি যাই এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হলো Core i7 এর 7th জেনারেশন X1 Yoga Core i7 7th জেনারেশন 16GB RAM থাকবে 512GB SSD 8GB কিন্তু আপনারা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা আর 128GB ডেডিকেটেড ভিডিও মেমরি থাকছে
এটাও কিন্তু টাচ পেন সহ ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এটাতেও পাচ্ছেন পাবেন আর কন্ডিশন কিন্তু এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোয়ান্টিটি अवेलेबल আছে আপনারা বেছে নিতে পারবেন আচ্ছা প্রাইস পড়বে মাত্র 41500 টাকা 41500 টাকা মাত্র 41500 টাকা হলেই আপনারা X1 ইয়োগা কোরাই 7 আচ্ছা আরো 500 কমাই দিলাম 41000 টাকা দিয়ে 41 বরাবর 41000 টাকা ওকে তো নেক্সট আমরা এরপরে X1 ইয়োগার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা কোরাই 5 এর 8 জেনারেশন আচ্ছা কোরাই 5 এর 8 জেনারেশন 16GB RAM থাকবে 256GB কিন্তু আপনারা M.2 SSD পেয়ে যাবেন 8GB কিন্তু এটা তো গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আপনারা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আচ্ছা আচ্ছা 360 রোটেট করার ফ্যাসিলিটি সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র 38500 টাকা 38500 টাকা হলেই এটাও কিন্তু রেকর্ড করার প্রাইস আচ্ছা 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 ওকে কোরাই 5 এর 8 জেনারেশন 16GB 256GB SSD দিয়ে আচ্ছা তো আরো একটা মডেল কিন্তু আছে এই পাশ থেকে এসপি এর জনপ্রিয় একটা মডেল যেটা 1030G2 আচ্ছা কোরাই 5 এর 7 জেনারেশন এসপি ল্যাপটপের ভিতরে 360 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন আর এটা কিন্তু 4 ফিঙ্গার লগে দিয়ে এসপি তে ম্যাকবুকের ফিল পেতে হলে কিন্তু এই ল্যাপটপটা আপনাকে কিনতেই হবে ম্যাকবুকের ফিল ওকে এসপি তে ম্যাকবুকের ফিল যেটা টাচ প্যাডটা একদম দেখতে পাচ্ছেন ম্যাকবুকের মতো শাইনিং প্যাড দেওয়া আছে এটা হলো কোরাই 5 এর 7 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড ফেস লক সেন্সর ডাবল ক্যামেরা আর কন্ডিশন যদি একটু দেখা একদম সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা 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 ওকে এই ল্যাপটপের প্রাইস পড়বে মাত্র 36500 টাকা 36500 টাকা আচ্ছা ওকে আমরা এই পাশ থেকে যদি যাই এই পাশ থেকে যদি একটু দেখাই এই পাশে মোটামুটি সবই Lenovo আছে আরো কিছু আচ্ছা একটু রিজনেবল প্রাইস আমরা দেখাচ্ছি এটা হলো T470S Lenovo ThinkPad সিরিজের T470S Core i5 এর 6 জেনারেশন Core i5 এর 6 জেনারেশন ভেরিয়েন্ট আছে Core i5 এর 7 জেনারেশন ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই কিন্তু अवेलेबल আছে আচ্ছা আগে একটা আমরা দেখাইছি Core i5 এর 6 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপটি প্রাইস পড়বে মাত্র 24500 টাকা 24500 টাকা Core i5 এর 6 জেনারেশন 8GB RAM 256 SSD কিন্তু আচ্ছা আচ্ছা 24500 টাকা 24000 আর Core i5 এর 7 জেনারেশন যেটা ওটার প্রাইস পড়বে হলো মাত্র 25500 টাকা Core i5 7 জেনারেশন 8GB RAM 256GB SSD 7 জেনারেশন কিন্তু আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এর পরেরটাই আমরা চলে যাই এই পাশে এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো Lenovo ThinkPad এর T480 T480 Core i5 এর 8 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD পাবেন আর কন্ডিশন যদি একটু দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ডাবল ব্যাটারি কিন্তু আচ্ছা ডাবল ব্যাটারি দিয়ে ব্যাটারি ব্যাকআপও কিন্তু চমৎকার ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা 30000 টাকা আচ্ছা 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 রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল 35 ছিল আচ্ছা আচ্ছা ওকে তো এরপরে আমরা আরো একটা ল্যাপটপ যদি দেখি এরপরে Dell-এর ল্যাটিটিউডের ভিতরে কম বাজেটে যারা 15.6 খুঁজছেন তাদের জন্য ল্যাপটপটা এটা হলো Core i5 এর 6 জেনারেশন Dell ল্যাটিটিউড 5570 মডেলটি আচ্ছা 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 এটা বিজনেস সিরিজের ল্যাপটপ Core i5 এর 6 জেনারেশন 8GB RAM থাকবে 256GB SSD নিউমেরিক কিবোর্ড সহ ব্যাকলাইট কিবোর্ড 15.6 ডিসপ্লে আচ্ছা কন্ডিশন 180 রোটেট করার ফ্যাসিলিটি পাচ্ছেন আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ওকে প্রাইস পড়বে মাত্র 25500 টাকা 25500 টাকা ওকে আচ্ছা এরপরে Dell এর আরেকটা এরপরে Dell ল্যাটিটিউড সিরিজের আরেকটা ল্যাপটপ যদি দেখাই হাই কনফিগার দিয়ে আর কি আচ্ছা আচ্ছা কিন্তু বাজেট কিন্তু একেবারে কম আচ্ছা এটা মডেলটা হলো Dell 7490 7490 ওকে Core i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD ভিউয়ার্স আমি যদি আবার বলি একটু খেয়াল করবেন Core i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD আচ্ছা আচ্ছা সাথে কিন্তু 8GB বিল্ট ইন গ্রাফিক্স কার্ড পাচ্ছেন আর কন্ডিশন যদি একটু দেখাই আচ্ছা ওকে সুপার ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ ওকে এটা কত রাখবেন এটা প্রাইস পড়বে মাত্র 42000 টাকা 42000 টাকা Core i7 8 8 জেনারেশন ওকে আচ্ছা ওকে 16512 দিয়ে ওকে এরপরে আমরা এরপরে Ryzen এর যদি আরেকটা ল্যাপটপ দেখাই যে ল্যাপটপটা নতুন ল্যাপটপই বলতে পারেন শুধু বক্সটা আসে নাই আচ্ছা আচ্ছা কারণ ক্যারিং চার্জ অনেক বেশি আপনারা জানেন তো দেশের অবস্থা এটা হলো Ryzen 7 Ryzen 5 Ryzen 5 দিয়ে Ryzen 5 4000 সিরিজ RAM হলো 8GB 256GB হলো NVMe SSD দেওয়া আছে আচ্ছা আর কন্ডিশন যদি একটু দেখেন একবার দেখেন কোনো হাতের কোনো ছাপ নাই এরকম খুবই চমৎকার এতটাই ফ্রেশ আচ্ছা আচ্ছা ওকে এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 45500 টাকা 45500 টাকা যেটা কিন্তু সব জায়গায় বিক্রি করে 52 55 পর্যন্ত এটা সেল আছে আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন 45000 যেহেতু নিজেরাই আমরা ইম্পোর্ট করে থাকি ওই ক্ষেত্রে আপনাকে 45500 টাকা 45000 হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ওকে তো দেখেন এই পাশে আসলে অনেক ল্যাপটপ আছে সব তো আসলে দেখানো পসিবল না তো যারা আসলে আসতে চান সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন আর যারা ভাই ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছে কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন বা ঢাকা বিদেশে যারা আছেন তারাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার প্রিয়জনের জন্য ল্যাপটপটি পাঠাতে পারবেন অবশ্যই কিন্তু ল্যাপটপ কেনার সময় আগে গ্রেড এ কন্ডিশন কিনা প্রাইসটা ডাজেন্ট ম্যাটার আগে দেখতে হবে যে ল্যাপটপের কন্ডিশনটা কেমন ল্যাপটপটা আসলে ফ্রেশ কিনা
কতটুকু ফ্রেশ সেটা দেখে নেবেন আগে দেখে শুনে সাথে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেটা সেটা 30 দিনে থাকছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাথে কিন্তু অরিজিনাল চার্জার পাওয়ার কর্ড ব্যাগ মাউস সবকিছুই আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি যার যে ল্যাপটপটা প্রয়োজন হয় আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন টেক ফ্লাইতে এসে দেখে শুনে কিন্তু ল্যাপটপগুলো নিতে পারেন